নমস্কার বন্ধুরা, এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। তো দেখো, আজকে আমি এসেছি জলপাইগুড়ি এসেছি। এটা কিন্তু আমাদের জ্যাঠাদের কিন্তু খেত আছে। তো দেখো, এখানে কিন্তু প্রচুর আমাদের ফুলকপি, ঠিক আছে, ওলকপি প্রচুর পরিমাণে চাষ হয়, বুঝতে পারলে। তো দেখো, এই সমস্ত খেতে কিন্তু কোনোদিন আমি আসিনি। আমার একটা বিরাট একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে যে প্রচুর পরিমাণে আমাদের, আমরা তো কলকাতায় থাকি, তো দেখো কলকাতায় কিন্তু প্রচুর সবজির দাম। আর সব থেকে একটা বড় ব্যাপার, এখানে যে সবজি যেগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ গরুকে দিয়ে খাওয়ানো হয়। তোমরা দেখলে অবাক হয়ে যায়, প্রচুর পরিমাণে সবজি আছে, যে সবজিগুলো কিন্তু গরুকে দিয়ে খাওয়ানো হয়, তার সঙ্গে ওলকপি, ফুলকপি, টমেটোর, আলু প্রচুর পরিমাণে কিন্তু এখানে ফসল উৎপন্ন হয়। তো দেখো, এটা কিন্তু আমার একটা বড় একটা এক্সপিরিয়েন্স যে যে সমস্ত কৃষকরা, তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে। তারা ভোরবেলা ঘুম থেকে উঠে কিন্তু সেই সকাল চারটের দিকে, তোমরা অবাক হয়ে যাবে যে এখানে এতটা পরিমাণে ঠান্ডা, এতটা পরিমাণে ঠান্ডা। এই যে ঠান্ডা আছে, এই ঠান্ডার ভাগটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে বেশি। তো দেখো, এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা ওলকপি, ফুলকপির কিন্তু প্রচুর বড় একটা ক্ষেত। এটা কিন্তু আমাদের জেঠুদের ক্ষেত, ঠিক আছে। তো দেখো, পুরো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, পুরো এখান থেকে শুরু করে পুরো টোটালটা এটা কিন্তু আমাদের জ্যাঠার মানে ক্ষেত। এটা আমাদের কাকার ক্ষেত আছে, এটা মানে এখানে কিন্তু কফি চাষ হয়। আর বাকি ওই যে সাইডটা আছে, ঠিক আছে, একটু দেখে নাও, ওই যে ওই সাইডটা, ওই সাইডটা তো দেখো, যেখানে গাছ দেখতে পারছো ওখানে কিন্তু আমাদের চা চাষ হচ্ছে, বুঝতে পারলে। কি বললাম আমি এর আগের দিন, কিন্তু চা চাষ কী করে হয় বা চায়ের যে পাতাগুলো আছে সেই পাতা কেমন প্রকৃতির হয় বা চা গাছ সম্পর্কে আমার অনেকটা ধারণা ছিল ভাই, বাট আমি পড়েছি বইতে, বাট কোনোদিনও স্বচক্ষে দেখতে পারিনি, যেটা কিন্তু আমরা দেখে নিলাম আজকে। এবং তোমাদের আমি যতটা পেরেছি ততটা কিন্তু আমাদের ফার্স্ট যে ভিডিওটা দিয়েছিলাম, ব্লগ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি তোমাদের কিন্তু দেখিয়েছি। আর সবথেকে একটা বড় একটা ব্যাপার আছে যে গ্রাম অঞ্চলের পরিবেশের সঙ্গে কিন্তু শহরাঞ্চলের পরিবেশের কিন্তু অনেকটা পার্থক্য আছে। শহরের পরিবেশে কিন্তু প্রচুর পরিমাণে সবজিতে বা বিভিন্ন টাইপের মানুষের কিন্তু রোগ ভোগ কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়, কিন্তু গ্রামাঞ্চলের মানে খাদ্যে কিন্তু কোনো সেরকম টাইপের কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সেই এখানে কিন্তু কোনো রোগ ভোগ বলতে গেলে কোনো কিছুই নেই। প্রচুর মানে চাষিরা, তারা কিন্তু ঘুম থেকে উঠে তারা কিন্তু এই সমস্ত ফসলের ক্ষেতে কিন্তু চাষবাস করে। বাবু, যে ফুলকপিগুলো হয়, শোনা বাবা, এই ফুলকপিগুলো বেশিরভাগ কাদের খাওয়ানো হয়? গরুদের। গরুদের খাওয়ানো হয়, কারণ এখানে কি সবজি মানুষ খায় না? খায় না। খায় না, অনেক সবজি, তার জন্য সবজি, তার জন্য গরুগুলো গরু দিয়ে খাওয়া, তাই তো? সবজির কোনো ভ্যালু নেই না। প্রচুর জমি। ভোরবেলা তুমি তুমি পড়াশোনা করো, তাই তো? কিসে পড়ো? ফোর। ক্লাস ফোরে। জমিতে চাষবাসে আসো মাঝে মাঝে? হ্যাঁ আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো ছেলে। তো দেখো, আমরা তো কিন্তু একটু আগে একটা ভাইপোর সঙ্গে কথা বলেছিলাম, যেটা আমার ভাইয়েরই ছেলে, বুঝতে পারলে। সে কিন্তু সম্পূর্ণভাবে আরও ডিটেলস বলেছে যে তাদের কিন্তু সবজির কোনো কোনো সমস্যা নেই। তারা কিন্তু সবজি কিন্তু বেশিরভাগ সবজি কিন্তু তারা কিন্তু ফেলে দিচ্ছে, মানে বেশিরভাগ সবজি কিন্তু তারা কিন্তু গরুকে দিয়ে খাওয়ায়। আর এখানে কিন্তু সবথেকে একটা বড় ব্যাপার যে আমরা যে এই যে আমাদের যে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই যে উত্তরবঙ্গ যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত পড়েছে। যে শীতের মানে আমরা যেহেতু কলকাতা থেকে এসেছি, এই কলকাতা থেকে এসে কিন্তু এখানে যে পরিবেশের সঙ্গে একটু মানে সকালের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, ঠিক আছে, এবং সন্ধ্যার পর থেকে খুবই ঠান্ডা পড়ে, যার জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছিল আমার প্রথম তিন চার দিন। কিন্তু এখন আর এই মানে এই পরিবেশের সঙ্গে কিন্তু আমি অনেকটা কিন্তু নিজেকে নিজে মানিয়ে নিতে পেরেছি। আর সবথেকে একটা বড় ব্যাপার যে এই যে পরিবেশ আছে, এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ আছে। আর আরেকটা কথা আমি বলবো, তোমাদের যে মাধ্যমিকের যে টেস্ট পেপার আছে ম্যাথমেটিক্সের, সেগুলো আমি বেশিরভাগ সলভ করে দিয়েছি, বলতে গেলে সলভ সবই শেষ হয়ে গেছে। আর উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার, সেগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আর মাধ্যমিকের দুই একটা সেট হয়তো বাকি থাকতে পারে, মানে বাকি নাও থাকতে পারে বলতে পারি। তো দেখো, সেগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।